নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বাগানের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে আমি দেখাবো আমার বাগানে যে সমস্ত পড়ে থাকা শুকনো পাতা বা ডালপালা বা বাগান ঝাড় দিয়ে যে সমস্ত আবর্জনা আমি জড়ো করি সেগুলো কীভাবে ডিকম্পোজ তৈরি করব, কীভাবে সেটা পাতা পচা সারে তৈরি করব বা মাটি তৈরি করব। এখানে আমি একটা গামলে নিয়েছি, কয়েকটা ছিদ্র করে নিয়েছি, আর এই ছিদ্রর মধ্যে আমি কয়েকটা থার্মোকলের টুকরো দিয়ে দেবো যাতে সরাসরি জলগুলো বেরিয়ে না যায়, মাটিগুলো ধুয়ে না যায়। তা এখানে কয়েকটা থার্মোকলের টুকরো দিলাম। এরপরে যেগুলো করব, আমি বাগানে দেখুন শুকনো পাতা আমি দিয়ে দিলাম, একেবারে শুকনো পাতা, আর এগুলো আমার নিচে বাগান আছে তার পাতা। এছাড়াও আমি বাগান যে ঝাঁট দিয়ে, ছাদ ঝাঁট দিয়ে, বাগান ঝাঁট দিয়ে যে সমস্ত আবর্জনাগুলো বেরোয় সেগুলো জমিয়ে রাখি, সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব সেটা আপনাদের তো আগে দেখিয়েছি আমি ডিকম্পোজ তৈরি করেছি, কীভাবে ডিকম্পোজের যে লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইড এক মগ এখানে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে এত উঁচু হয়ে রয়েছে এটা কীভাবে মাটিতে পরিণত হবে, আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এতটা উঁচু হয়ে রইল আমার গামলি থেকে, আর নিচে এখানে এক্সট্রা যে জল সেটাও বেরিয়ে যাচ্ছে, এখানে জমেও থাকবে না বা এটা একেবারে নরম হয়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এর পরে আমি যেটা করব হালকা একটা মাটির লেয়ার দিয়ে দেবো। এখানে এটা যে লেয়ারটা আমি দিলাম এটাও এইভাবেই তৈরি করা, আমার বাগানে সমস্ত ওয়েস্টের যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে এই মাটিটাও তৈরি করা, এটা দিয়ে দিলাম। এর ওপরে আর এক মগ ডিকম্পোজার যে জলটা আছে সেই জলটা আর এক মগ আমি ওপর থেকে দিয়ে দিলাম। এটা দেওয়ার কদিন পর আমি আপনাদের দেখাচ্ছি এই মাটির লেয়ারটা, এই পাতাগুলো কীভাবে ডিকম্পোজ হচ্ছে। দেখুন আমি এইভাবে এটাকে করে রাখলাম, কদিন পর আমার এটা একটা দেখুন আস্তে আস্তে কীভাবে নেমে যাচ্ছে, আমি এটা কদিন পর দেখাচ্ছি। দেখুন গামলিতে আস্তে আস্তে এটা বসে যাচ্ছে। এরপরে আরও কিছুদিন পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা প্রায় 15 দিন পর আমি দেখাচ্ছি 2 থেকে 3 ইঞ্চি আমার গামলির নিচে বসে গেছে। আর এতে বোঝা যাচ্ছে যে আমার পাতাগুলো পচতে শুরু করে দিয়েছে, যে গামলির মধ্যে পাতাগুলো দিয়েছিলাম পচতে শুরু করেছে। এখন আমি যেটা করব এর উপর আমি কিছু সবজি নেব। তা সবজির মধ্যে প্রথমেই আমি যেটা নেব সেটা হলো নটে শাক। আপনারা এই নটে শাক ছাড়াও অন্য কিছু শাক বা যেগুলো খুব হার্ডি গাছ হয়, মানে অল্পে নষ্ট হয়ে যায় না সেরকম গাছ এখানে বসিয়ে দিতে পারেন। আমি এখানে নটেটাই নিয়ে নিলাম, আমার বাগানে নটের বীজ রয়েছে, ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেবার পর এতে আমার হালকা করে উপরে মাটির একটা লেয়ার দিতে হবে। আমি আপনারা প্রথম থেকে দেখলেন বেশি কিন্তু মাটি এখানে ব্যবহার করছি না, অল্পই মাটি দিচ্ছি, কিন্তু এটা পুরো মাটিতেই একটা পরিণত হবে সার মাটিতে। তা এর উপর এখন আমি কী করব, একটু হালকা করে মাটির একটু লেয়ার দিয়ে দেবো। এই মাটিটাও এইভাবে তৈরি করা ছিল, এর একটু হালকা করে লেয়ার দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে জলের একটা ছিটা দিয়ে দেবো। আপনারা এই গামলিটা যে কোনো ছাওয়াদার জায়গায় রাখতে পারেন, যদি ছাওয়াদার জায়গায় না রাখেন তাহলে আপনারা ওপরে একটা কিছু কভার দিয়ে দিতে পারেন। আমি যে জায়গাটায় রেখেছি ওপরে আমার কিছু গাছ আছে, সেই গাছের ছাওয়াটা এখানে পড়ছে, হালকা ছাওয়া রোদ রয়েছে, এই জায়গাটায় আমি রেখে দিয়েছি, এতে ডিকম্পোজ তাড়াতাড়ি হয়ে যাবে। এর ওপর আমি একটু হালকা জলের ছিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর কদিন পর থেকে দেখবেন আমার এখানে শাক উঠে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, আর নিচে যে পাতাগুলো থাকছে সেগুলো আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হয়ে যাচ্ছে, এগুলো ডিকম্পোজে পরিণত হয়ে যাবে। এইভাবে আমি এটা রাখলাম, কদিন পর আমি দেখাচ্ছি গাছ কীরকম বেরোয়।
আমি এতে একের পর এক ফসল নেব, নিচেতে মাটিও তৈরি হতে থাকবে, ওপরে আমার ফসলও হতে থাকবে। আপনারা যদি এইভাবে করেন, আপনাদের পাতাগুলো পড়ে থেকে যে নষ্ট হয় সেগুলো নষ্ট হবে না, মাটি তৈরি হয়ে যাবে, আবার গাছও নিতে পারবেন। আমি কদিন পর দেখাচ্ছি, দেখুন 1 সপ্তাহ পরে আমার গাছগুলো বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন খুব সুন্দর নোটের গাছ এখানে বেরোচ্ছে, আর মাটিটা আরও নিচের দিকে বসে গেছে এবং মাটিটা বেশ ফাঁপা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে নিচে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাচ্ছে, আর একটা মাটির মন্ড তৈরি হচ্ছে। এইভাবে আমি ওয়েস্ট ডিকম্পোজারের যে লিকুইডটা তৈরি করেছিলাম সেই লিকুইড দিয়ে আমি পাতাগুলোকে আস্তে আস্তে পচিয়ে ফেলছি, ওপরে ফসলও নিচ্ছি। দেখুন এটা বেশ ফাঁপা লাগছে, ভিতরে পাতাগুলো সারি পরিণত হয়ে যাচ্ছে। এখানে শাকটা দিয়েছি, শাকটাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে নিচে আমার কম্পোস্ট তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো আমি নিয়ে নেবো, নেবার পর আরও এখানে অন্য ফসল দেব, সেটাও আপনাদের দেখাবো। তার আগে বলি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এর পরে আমি দেখাচ্ছি কদিন পর এই গাছগুলো কতটা সুন্দর হয়, আপনারা দেখতে থাকুন। আরও কয়েকদিন পর আমি দেখাচ্ছি, দেখুন আমার এখানে যে শাকগুলো বসিয়েছিলাম কত সুন্দর হয়েছে, আর শাকের এই পাশে কতগুলো ক্যালেন্ডুলা গাছ বেরিয়েছে। এখন গরম পড়ে গেছে, কিন্তু ক্যালেন্ডুলা গাছের বীজগুলো পড়ে এখানে হয়েছে, জানি না ফুল হবে কি না, তা যাই হোক হয়েছে যখন থাক। আর আমি শাকগুলো দেখুন দেখাচ্ছি কত সুন্দর শাকগুলো হয়েছে, একেবারে ফ্রেশ। আমার গামলিটাকে আমি শুধু শুধু ফেলে রাখলাম না। আরও কয়েকদিন পর আমি দেখাচ্ছি, দেখুন শাকগুলো আরও বড় হয়ে গেছে। এখন যেটা করতে হবে, শাকগুলোকে আমার কেটে নিতে হবে, যতদূর পর্যন্ত নরম অংশ থাকে আমি হাত দিয়েই এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এই জায়গায় অন্য কিছু বসাবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি এই শাকগুলোকে কাটছি। ঘরের জিনিস খেতে কত না ভালো লাগে সেটা আপনারা তো জানেন যারা বাগান করেন, আর আমি একেবারে ফ্রেশ জিনিসটা পেলাম, অথচ নিচে মাটি তৈরি হচ্ছে, আমাকে মাটিও এখানে বেশি দিতে হয়নি। আমি এখান থেকে শাকটাও নিচ্ছি, আর ডগগুলো কেটে কেটে নেওয়ার ফলে কী হবে, এখান থেকে আরও ব্রাঞ্চ বেরোবে, আরও বসি টাইপের হয়ে যাবে, আরও পরবর্তীকালে আমি অনেক শাক পাবো। আর এখান থেকে এইভাবে আমি শাকগুলোকে পুরো কেটে নিলাম, দেখুন একেবারে সমানভাবে আমি হাতে করে এগুলো কেটে নিলাম। কাটার পর যেটা করব সেটা আমি দেখাচ্ছি। এখন যেটা করব, এর মধ্যিখানে অংশটা আমি কিছু নটে গাছ তুলে দেব। নটে গাছগুলো তুলে দিয়ে কিছুটা গর্ত করে নিয়ে এখানে আমি একটা ওল গাছ বসাবো। আর এই ওল গাছটা এই সময় বসিয়ে দিলে আমার ভাদ্র আশ্বিন মাসে আমি ওলটা তুলতে পারবো, তাই আমি এখন এটা কি করছি, আমার এটা মার্চ মাসের একেবারে শেষ, এপ্রিলের প্রথম প্রথম দিকটা পড়েছে। আর দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই কয়েকদিনের মধ্যে একটা নটে গাছ বড় হতে হতেই আমার এটা কতটা মাটি বা সারে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতেই পারলেন যে আমরা এই পাতাগুলোকে ফেলে দিই বা বাগান ঝাড় দিয়ে যে আমাদের জঞ্জালগুলো বেরোয় আমরা সেগুলো ফেলে দিই, সেগুলো না ফেলে আমরা এইভাবে করে যদি ওয়েস্ট ডিকম্পোজার লিকুইডটা আমরা একটুখানি দিয়ে দিই, বেশ কিছুদিনের মধ্যে এটা একটা সারে পরিণত হয়ে যায়। আমি নটে গাছ করে দেখালাম, কারণ নটে গাছ খুব অল্প দিনে সারে পরিণত হয়, আর নটে গাছ বড় হতে না হতে আমার এখানে পুরো মাটিতে পরিণত হয়েছে, সার মাটিতে পরিণত হয়েছে। আমি এখানটা একেবারে খুঁড়ে নিলাম, কারণ আমি একটা ওল গাছ এখানে বসাবো, আর ওলটা আমার ঘরেরই আগের বছরে, দেখুন এখানে একটা ওলের গাছ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় ওল কচু এসব বসালে খুব ভালো হয়, এইটাই হচ্ছে উপযুক্ত টাইম বসানোর। আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি, আর ওল কচু বা এরকম স্কন্দ মূল জাতীয় যে সমস্ত গাছ আছে, ও আদা হলুদ, তাদের যদি এরকম মাটি তৈরি করে বসানো যায় তাহলে মাটিটা খুব উর্বর হয়, ফাঁপা হয়, তাতে ফলনটা খুব ভালো হয়। আমি এখানে ওল গাছ বসিয়ে দিলাম, একটা গামলির মধ্যে আমার ওল গাছ রইলো, আমি এখানে বাকি মাটিটা চাপা দিলাম, এখানে ক্যালেন্ডুলা গাছগুলোও রইলো।
আর আমার নটে শাকগুলোও হতে থাকবে। তাই একই জায়গায় আমি অনেকগুলো ফসল নিতে পারলাম, এখানে মাটিরও বেশি প্রয়োজন হলো না, অথচ আমি সুন্দর একটা সার মাটি তৈরি করে ফেললাম। এর সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। এইভাবেই নমস্কার। সংসার চালানো হয়েছে।